এটলিস্ট আমার কথা তো ভাবতে আছে আমার বোন দাদা দাদা আরে কি হইছে বুদি ছাড়ো মা কি তো হইছে দাদা আরে বাঁচো তুমি বাঁচো अरे आना ते लेट हुई यार आई राम ओए लोग बैग तो रो कितने कितने लग बो जेटा जेटा लगे मैं खाने सॉप लिस्ट लेके ले इसी अच्छा अच्छा बनु कोई आसो तो बिजे बनु अबनु चुंकी अच्छा को तो कितने कितने लग बो अभी व्हाट्सएप पे लिस्ट फटे ही दिसी आई बट जे परफ्यूम टा मैं फटे से इटे यान बाइक इंट्रो एक्स्ट्रा किच्छु ना अच्छा ठीक है अच्छा रिंकू बोई रिंकू रिंकू और रिंकू है जमाई बू डाक्सो है जमाई बू क्या लागे आज के को पोरे आ रहे जम ना तो जमाई बू कुछ लम ही तो आईफोन लागे आईफोन अच्छा ठीक है सर तुम्हारा आईफोन टा आज के आने दूँ ठीक है सर हमें आई दे সারা দিন খালি রিংকু রিংকু আর ভাল লাগছে না আমার আরে আমি তা না ফোন বই না হে আমার আজকে পর্যন্ত আইফোন দিছিন না কে হে হে তো বদির ভাই আমরা গড়ত থাকি আছে খড়িটাই বুদ বেশি কই গো এ বনু ने तू जा को इसले आने आ दिसे थैंक यू कोई गो बाजार खर्चटा निया जा दो अच्छा रिंकू गो रिंकू तुम्हार जवाई बुआ डाके अरे तू आओ जंगू अंचो ओ यार ए ने सेने अरे इटाउ कम ना 70000 বাজারে যা দাম আইফোনের আচ্ছা আগে দেখতে ঠিক আছে কিনা ঠিক আছে ওরে জাম্বু এটা তো ব্র্যান্ড নিউ কন্ডিশন আচ্ছা আমি সান্তা করিলে কিতা গরমে ভাই এক্সেস হই যার বেশি হই যার একদম এই রিংকর কারণে দিন দিন আমার আদর কমি যার আমার আর ভাল লাগছে না কিছু একটা বুদ্ধি বাইর করতে লাগবো এটারে আমার ঘর থেকে বাইর করতেই লাগবো फोन करियो मैं हेलो आमी जे रिंकुर कथा কইছিলাম মনে আছে আমারে জলদি একটা বুদ্ধি দে তো এটা আমি ঘর থেকে বের করতাম আর ভাল লাগছে না আজকে তো এক্সেস হই গেছে জলদি আমার কিছু কর ওকে ওকে ঠিক আছে হইব থ্যাংক ইউ सुनो ना 500 টাকা দাও তো দোকান বাকি দিতা 500 টাকা আচ্ছা দাও আরে কি তাইলো আরে বেগে টাকা রাখছিলাম কই গেল আরে বালা টিকে দেখো থাকবো আরে নাই তো আচ্ছা বনুরে ডাকো তো চুমকি তোমার দাদাই ডাকে আও একটু হে দাদা আরে বনু আমার বেগে টাকা আসলো কই গেল তুমি দেখছো ও টাকা তো রিংকু এনেছে রিংকু হ্যাঁ আমি মনে করছি তুমি কইছো মনে লাগি নিছে না তো আমি তো কিছু কইছি না কিছু কইছো না তার মানে রিংকু চুরি করছে আরে না না রিংকু চুরি করতো না কোনোদিনও তুমি চুপ থাকো রিংকু 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 কি হইছে রিংকু কি হইছে দিদি
তোরে আমি এই দিনের লাগা করে রাখছিলাম আরে জামাইবু আমি কি তা করছি চুপ একটা কথা না আরে তোর টাকা লাগলে আমারে কইতে তোর লজ্জা লাগ না তুই চুরি করছ আরে জামাইবু আমি কেন চুরি করব কইছিস না একটাও কথা না তুমি একটা শুনো না তুমি চুপ করো আমার বইনে কোনোদিন মিছা কথা কইতো না আর তোরে আমি লাস্ট ওয়ার্নিং দিলাম কিন্তু আরেকবার যদি এরকম হয় তোরে আমি এই ঘর থেকে বাই করতে বাধ্য হই যা যা রিংকু চলো কামে চের সব ঠিক হয়ে গো বাই হ্যালো আরে প্ল্যান সাকসেসফুল তুই যেরকম যেরকম কইছস আমি সেম এরকম করছি আমার আর মনে হয় না রিঙ্কু ই করো টিকব ই করে বাইর করে দিবারে দাদা বল জলদি তুমি তুমি কার লোকে মাত্রায় কার লোকে মাত্রায় তুমি কার লোকে না কার লোকে না হ্যাঁ কার লোকে তুমি আমার নাম লিয়ে কার লোকে মাত্রায় হো এটার মানে তোমারই প্ল্যান আসলো এটা না আর আর আমি জেসা লোকে মাত্রি তোমার কি আরে আমার মান সম্মানের কথা আছে এখানে জিজুই আমারে কিতা সম্মান দিতা আজকে তোমার লেগিয়া আজকে তোমার লেগিয়া তাই না আমার এক সুখে একটা কারণ না তুমি সরো তুমি তুমি ঠান্ডাও ঠান্ডাও তুমি একটু বইখানে আমি সব কিছু কই রাম সব কিছু কই রাম তুমি তো তোর জায়গা বন্ধ করছো আমি আমি একটু বহুত বড় প্রবলেমে আসলাম এর লাগি আমি এরকম করছি বহুত বড় প্রবলেম তো তুমি এরকম কেন করতে এট লিস্ট আমার কথা তো ভাবতে যা আমার বোন দাদা দাদা আরে কি হইছে বৌদি বাবা মা কি তা হইছে দাদা আরে বাঁচাও তুমি বাঁচাও আরে গো আরে সারো আমার গো কোরে কি তা কোরে কি সারো সারো আরে সারো দাদা বৌদি আরে বাঁচাও সারো আমার কোন আমি কিছু করছি না জামাইবু বিশ্বাস করো আমি কিছু করছি না আমি তোমার ভাইয়ের লাস্ট ওয়ার্নিং দিলাম বিশ্বাস করো জামাইবু তাই সবসময় আমার লোকে এরকম করছে আর তাই তাই আমার এই ঘর থেকে বার করার প্ল্যান তাই করছে কেন কি তাই আমার এই ঘর এক চোখে দেখতে পারে কেন কি তুমি আর দিদি আমার আদর করো দিকে তাই এটা নিয়ে হিংসা করে এটা লিখে জামাইবু আর তুমি এটা ফোনও শুনছো জামাইবু আমি কিছু করছি না জামাইবু বনু তুই তুই এরকম করছস ছি আজকে আজকে তোর কারণে আমি রিঙ্কুর মতো ছেলেরা ভুল বুঝলাম কইস না দাদা আমারে তুমি তো এতদিন আমার ভাইরে ভুল বুঝছো কিন্তু আমার ভাই তো নির্দোষ আমার ভাই কিচ্ছু করছে না সব চুমকিয়ে করছে চুমকি তোমার তো কোনোদিন আমি ননদের মতো দেখছি না সব সময় তোমার আমি নিজের মেয়ের মতো তোমারে ভাবছি আর তুমি তুমি এরকম করছো একবারও ভাবছো না যে রিঙ্কু আমার ভাই বৌদি বৌদি আমারে মাফ করে দাও না আমার ভুল হয়ে গেছে তুমি যে ভুল করছো এই ভুলের কোনো মাফ নাই চুমকি চল ভাই দাদা ভাই দাদা ভাই তুমি তো আমার মাফ করে দাও সরি দাদা ভাই আমি তো আমি তো তোমার আদরের বোনু না আজকে তোর বোন কইতে আমার লজ্জা লাগে রে
की